আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অনলাইন ক্লাসে। আজকে আমরা পড়ব অধ্যায় 14 টেকসই উন্নয়ন অবিষ্ট, অর্থাৎ এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য নির্ধারণ করে আমরা এগিয়ে যেতে হবে। 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই সংস্থাটি বিশ্বের দরিদ্রপীড়িত এবং উন্নয়নশীল দেশগুলোয় যাতে তাদের সমস্যা দূর হয় সেজন্য কাজ করে যাচ্ছে। তা বিভিন্ন পর্যায়ে কাজ করার পরে 2000 সালে এসে তারা উপলব্ধি করতে শিখলো যে যাই করা হোক না কেন, প্রত্যেকটা কাজই যেন দীর্ঘমেয়াদী হয়। একটা বাড়ি তৈরি করলে সেটা যেন দীর্ঘদিন টিকে থাকে, শিক্ষা ব্যবস্থা সেটাও যেন দীর্ঘদিন টিকে থাকে, তারপর যে আইন কানুন যাই আসে না কেন, রাস্তাঘাট কুটসাঁকো যেটাই আমাদের উন্নয়ন করি না কেন, সেটা যেন দীর্ঘদিন টিকে থাকে। অর্থনৈতিক অবস্থা উন্নয়ন হলো কিন্তু সেই উন্নয়নকে আমরা ধরে রাখতে পারলো না, তাহলে কিন্তু একটি দেশের উন্নয়ন সম্ভব হবে না, দারিদ্রতা থেকে আমরা মুক্তি পাবো না। এই জন্যে 2000 সালে জাতিসংঘ এমডিজি অর্জনের জন্য একটা সময় নির্ধারণ করে, সেটা ছিল 2000 থেকে 2015 সাল পর্যন্ত, অর্থাৎ সহস্রাব্দ উন্নয়ন। এরপরে 2015 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘ আবার নির্ধারণ করে এসডিজি, অর্থাৎ এটা সাস্টেইনেবল হবে, প্রতিটা দেশের যে উন্নয়ন হবে সেটা যেন সাস্টেইনেবল হয়, আর সেটা লক্ষ্যমাত্রা থাকবে 30 সাল পর্যন্ত, এবং সেখানে কী কী উদ্দেশ্য থাকবে সেই সম্পর্কে বলা আছে। উদ্দেশ্যগুলো হলো, প্রথম হলো চরম দারিদ্র ও ক্ষুধা থেকে মুক্ত। বিশ্বের যে সমস্ত দেশ চরম দারিদ্রতার মধ্যে রয়েছে তারা যেন ক্ষুধা থেকে মুক্তি পায় সেই জন্য পাস করতে হবে, অর্থাৎ ওই সমস্ত দেশ যদি কৃষিতে উন্নয়ন করা সম্ভব হয় তাহলে তাদেরকে কৃষির উন্নয়নের জন্য সহযোগিতা করতে হবে, যদি শিল্পের উন্নয়নে সহযোগিতা করা যায় সেটা করতে হবে, যদি খনিজ সম্পদের আহরণ যদি সম্ভব হয় বা থেকে থাকে তাহলে সেগুলোরও উন্নয়ন করতে হবে, তাহলে ওই সমস্ত দেশগুলো দারিদ্রতা থেকে এবং ক্ষুধা থেকে মুক্তি পাবে। এরপর আসে আমার সর্বজনীন প্রাথমিক শিক্ষা। শিক্ষার বিকল্প তো নাই, তো আমাদের পুরুষ কিংবা নারী যেই হোক না কেন, ছেলে মেয়ে সবাইকেই শিক্ষিত হতে হবে। তো আমরা যেন প্রাথমিক শিক্ষাটা সবার জন্য বাধ্যতামূলক যদি করি, তাহলে একজন ব্যক্তি নারী বা পুরুষ সে তার নিজের জীবন সম্পর্কে জানতে পারবে এবং সিদ্ধান্ত নিতে পারবে, এবং বিশ্বের বিভিন্ন যে সরকারিভাবে লিফলেট বা যে সমস্ত নিয়মকানুনগুলো দেওয়া আছে সেগুলো সে জানবে, তারপর সে যদি কৃষিজীবী হয় তা কৃষি সম্পর্কিত তথ্যগুলো সে নিজে থেকে পড়তে পারবে, জানতে পারবে, সে সমস্ত কাজগুলো করলে সে তার জীবনের উন্নয়ন ঘটানো সম্ভব। এরপর আসে সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা। নারী পুরুষ সর্বক্ষেত্রে কাজ করবে এবং তার মূল্যায়নটার জন্য শুধুমাত্র পুরুষ হিসাবে মূল্যায়ন এবং নারী হিসাবে মূল্যায়ন সেটার জন্য না হয় সেটার ব্যবস্থা করা। নারীর ক্ষমতা, নারীর ক্ষমতা বলতে নারী সব জায়গায় তার মতামত ব্যক্ত করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে, সেসব সংসারে হোক বা অন্য কোনো কর্মক্ষেত্রে হোক। শিশু মৃত্যু হার কমাতে হবে, শিশু মৃত্যু হার কমাতে হবে, কারণ শিশু মৃত্যু হার যদি বেশি থাকে তা যে কোনো পরিবারই বেশি সন্তান নিতে আগ্রহী হবে, কারণ সন্তান তার মানে জীবিত অবস্থা নিশ্চিত করতে পারবে কি না এটা সম্পর্কে বাবা মা সন্ধান থাকে, এই জন্য সে অধিক সন্তান নিতে ইচ্ছুক হয়। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের স্বাস্থ্য উন্নতি হলে তার সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে,
এজন্য মায়ের স্বাস্থ্য উন্নতি প্রয়োজন। এইডস ও অন্যান্য যে সংক্রামক রোগ আছে এই এ থেকে যদি আমরা মুক্তি পেতে পারি, এইডস হলে পুরা ব্যক্তি অক্ষম হয়ে পড়বে, তার পরিবারটা অচল হয়ে পড়বে, এবং এইডসের জন্য নির্দিষ্ট ইয়ে নাই, মানে রোগ নিরোধক ব্যবস্থা নাই, যার কারণে এটা থেকে আমরা কীভাবে দূরে থাকতে পারি, অর্থাৎ আমাদের যাতে এইডস না হয় কী ব্যবস্থা নিলে সেটা হয় সেটা আমাদের জানতে হবে। আর সংক্রামক রোগ, অনেক রকম সংক্রামক রোগ আছে, বর্তমানে যে রোগটা কোভিড-19 চলতেছে, এছাড়া ম্যালেরিয়া আছে, ডায়রিয়া আছে, এই সংক্রামক রোগগুলা মানুষকে যখন তখন সমস্যায় ফেলতে পারে এবং মৃত্যুর কারণ হতে পারে। এই জন্য এর থেকে যেন আমরা মুক্তি পাই এই জন্য টিকার ব্যবস্থা বা অন্য কোনো ব্যবস্থা থাকলে সেগুলা ব্যবস্থা করতে হবে। টেকসই পরিবেশ নিশ্চিত করা, অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থা যেমন আছে এটাকে উন্নতি হওয়ার পরেও যেন সেই উন্নয়নটা ধরে রাখা যায়, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে, এটা হলো উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যগুলো সামনে রেখেই লক্ষ্য নির্দিষ্ট করা হয়, এই লক্ষ্যগুলোকে বলা হয় অবিষ্ট লক্ষ্য। এই অবিষ্ট লক্ষ্যগুলো হলো সতর্ক, এসডিজি অর্জনের অবিষ্ট লক্ষ্য হলো সতর্ক। সতর্কতার মধ্যে এক হলো দারিদ্রগুলো, আমি এর আগেও বলছি দারিদ্রতা দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত অতিমাত্রায় শিশু জন্ম লাভ করে, এই জন্য দারিদ্রতা যদি বিলোপ করা সম্ভব হয় তাহলে সেখানে আস্তে আস্তে জনসংখ্যার হারও কমে আসবে এবং উন্নতি সাস্টেইন হবে। ক্ষুধামুক্তি, দারিদ্রতা বিলোপ হলে এবং কৃষিকাজ বা অন্য কোনো কাজ যেগুলো আছে সেগুলো যদি সাস্টেনেবল হয় তাহলে ক্ষুধামুক্তি হবে। সুস্বাস্থ্য ও কল্যাণ, সুস্বাস্থ্য যদি থাকতে চায় আমাদের তাহলে আমাদের সেই মধ্যে স্বাস্থ্য চিকিৎসা বা খাওয়া এবং পুষ্টি সম্পর্কে ধারণা নিতে হবে এবং সেটা আমাদের সংসারে কল্যাণ বয়ে নিয়ে আসবে। গুণগত শিক্ষা, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা শিখলে হবে না। অনেকে আছে যে মাস্টার ডিগ্রি পাশ করলো করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার বয়সের 25-26 বছর চলে গেছে কিন্তু সে কোনো কাজে অংশগ্রহণ করতে পারছে না, তো এটা হলে কী হবে, ওই সংসারের উন্নয়ন দেরিতে হয়ে যাবে বা সেরকমভাবে হবে না। কিন্তু যদি আমরা অর্থাৎ ডিপ্লোমা কোনো ডিপ্লোমা যে সমস্ত লেখাপড়া আছে অর্থাৎ হাতের কাজ, এই সমস্ত কাজে যদি আমরা অংশগ্রহণ করি বা সেভাবে যদি আমাদের সন্তানদের শিক্ষিত করি তাহলে তারা অল্প বয়সেই অর্থ ইনকাম করতে শিখবে। এই জন্য প্রয়োজনে আমাদেরকে সে সমস্ত কারিগরি শিক্ষায় তাদেরকে নিয়োগ করতে হবে। জেন্ডার সমতা, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই সমান, সকল কাজে মেয়েদের ছেলেদের সমান মূল্যায়ন করতে হবে। নিরাপদ পানি ও পয় নিষ্কাশন, নিরাপদ পানি স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন, দূষিত পানি আমাদের স্বাস্থ্যকে বিভিন্নভাবে রোগে আক্রান্ত করতে পারে এবং এটা থেকে আমাদের বের হয়ে আসতে পারবে, আমরা যদি বিশুদ্ধ পানি পান করতে পারি। এবং পয় নিষ্কাশনের ব্যাপারেও দেখতে হবে, যত্রতত্র ময়লা ফেলা অথবা এই যে শহর নগরায়ণ হওয়ার ফলে প্রচুর পরিমাণে বাসাবাড়ি থেকে বা কারখানা থেকে প্রচুর পরিমাণে যে ময়লা বের হচ্ছে সেগুলো নদীনালা খালগুলো পড়ে আমাদের পানি দূষিত করছে, যার ফলে আমাদের জল সম্পদ ধ্বংস হচ্ছে, তো পয় নিষ্কাশনের ব্যাপারেও আমাদের চিন্তা করতে হবে। সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, জ্বালানি পোড়ালে জীবাশ্ম জ্বালানি যদি পোড়ানো হয় তাহলে পরিবেশ দূষিত হয়, বায়ু দূষিত হয়, বায়ু দূষিত হলে আমাদের নানান রকম অসুখ হতে পারে, গাছপালা পশু পাখি সেগুলো সমস্যা দেখা দেয়, গাছপালা আস্তে আস্তে কম হতে থাকে এবং বৃষ্টি কম হতে থাকবে এবং পরে একটা বিপর্যয় নেমে আসে। শোভন কাজ ও নৈতিক প্রবৃত্তি, আমরা যে কাজগুলো করব শ্রম দিব সেগুলোর জন্য শোভন হয়,
অশোভন কাজ বলতে অনৈতিক যে কাজগুলো আছে, চুরি ডাকাতি রাহাজানি দুর্নীতি যেগুলো আছে এইগুলো দিয়েও কিন্তু ইনকাম করা যায়, কিন্তু সেটা তো অনৈতিক কাজ। তাহলে আমরা নৈতিক কাজ করে যদি আমরা প্রবৃদ্ধি অর্জন করতে পারি সেটাই আমাদের দরকার। শিল্প উদ্ভাবন অবকাঠামো নির্মাণ, শিল্প নতুন নতুন শিল্প আবিষ্কার করতে হবে এবং সেটার জন্য দীর্ঘস্থায়ী হয়, যে একটা জিনিস বানালাম সেটা আবার দুদিন পরে দু পাঁচ বছর পরে সেটা নষ্ট হয়ে গেল বা এটা কোনো কাজে লাগলো না বা এটা মার্কেটে চললো না, তাহলে তো সেখানে ইনভেস্টমেন্ট আমাদের নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের শিল্প উদ্ভাবন করতে হবে, অবকাঠামো তৈরি করতে হবে। অসমতা হ্রাস, অসমতা হ্রাস, একজন অর্থশালী লোক রাষ্ট্র থেকে যে সুবিধা পাবে একজন দরিদ্র লোকও যেন সেই সুবিধা পায় সেটা নিশ্চিত করতে হবে। পরিমিত ভোগ ভোগ টেকসই উৎপাদন, পরিমিত ভোগ অর্থাৎ আমরা যেন যাই কিছু আমরা অর্জন করি না কেন সেটার জন্য নষ্ট নাই, হ্যাঁ পরিমিতভাবে আমরা যেন সেটা ব্যবহার করি। কী জিনিস, আমাদের যে বিদ্যুৎ তৈরি হচ্ছে এই বিদ্যুৎ যদি আমরা অযথায় যদি জ্বালায় রাখি তাহলে সেটা নষ্ট হবে, তাহলে আমাদের উৎপাদন আছে কিন্তু আমরা পরিমিত ব্যবহার করছি না, আমাদের গ্যাস আছে পরিমিত ব্যবহার করছি না, তাহলে ওটা আস্তে আস্তে জ্বালানি নষ্ট হয়ে যাবে এবং অল্প পদ্ধতিতে সমস্যা হবে। তারপর জলবায়ু কার্যক্রম, জলবায়ু কার্যক্রম আমরা যে বৈশ্বিক উষ্ণায়নের কথা বলি সেটার সাথে সম্পর্কযুক্ত, বৈশ্বিক উষ্ণায়ন যদি হয় তাহলে আমাদের ঝড় ঝঞ্ঝা বন্যা জলোচ্ছ্বাস এগুলো হয় এবং আমাদের নানান ধরনের যানবাহনের ক্ষতি করে। আর জলবায়ু কার্যক্রমের কারণে দেখা যাচ্ছে কি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, এদিকে হিমবাহ গলে যাচ্ছে, হ্যাঁ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে সমুদ্র কিনারা যে সমস্ত দেশগুলো আছে ওগুলো আস্তে আস্তে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জলজীবন, আমরা কলকারখানা স্থাপন করে আমরা ওটার যে বর্জ্য পদার্থ এগুলো দেখা যাচ্ছে যে নদীর সাথে আমরা লিঙ্ক করে দিচ্ছি বর্জ্য ফেলানোর জন্য, এগুলোতে আমাদের নদীগুলো পানি নষ্ট হয়ে যাচ্ছে, দূষণ হয়ে যাচ্ছে এবং জলজ যে জীব আছে মাছ আছে বা অন্য যে সমস্ত জলজ জীবন আছে এগুলোর ক্ষতি হয়, বা একেবারে দেখা যায় কোনো কোনো নদীতে মাছই নেই এমন ধরনের অবস্থা। স্থলজ জীবন, স্থলে আমরা সুন্দরবনের কথাই ধরি, সুন্দরবনে প্রচুর বাঘ ছিল একসময়, এখন সেটা কমে গেছে, কিন্তু এটা কীভাবে কাজে আসে, সুন্দরবনে অনেক বড়ো ম্যানগ্রোভ বন পৃথিবীর সব থেকে বড়ো এবং এটা আমাদের খুব সহায়তা করা হলো, ঝড় যে আসে আমাদের নিম্নচাপগুলো হয় সুন্দরবন সেটা বাধা দেয় যার ফলে আমাদের স্থলভাগের ক্ষতি কম হয়, কিন্তু এই সুন্দরবনে বাঘের পরিমাণ কমে যাওয়ার ফলে অনেক চোরাকারবারি যারা আছে তারা সুন্দরবনে গিয়ে সুন্দরবনের যে সমস্ত সম্পদ আছে কাঠ তারপরে গোল পাতা মধু এগুলো সংগ্রহ করে তারা নিয়ে যায় এবং অতিরিক্ত কাটার ফলে দেখা যাচ্ছে সুন্দরবনে বন ফাঁকা হয়ে যাচ্ছে। এখানে যদি সেই পরিমাণ যদি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার থাকতো তাহলে সেটা দেখা যায় মানুষ ওখানে ঢুকতেও ভয় পেত এবং এটা প্রাকৃতিক মানে প্রাকৃতিক যে দারোয়ান বলা হয় ঠিক সেরকমই মনে হয় সেটা। শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই দেশে শান্তি আসবে, দেশের যে সমস্ত অনৈতিক কাজ হয় খুন ডাকাতি রাহাজানি নারী নির্যাতন শিশু পাচার নারী পাচার এই ধরনের যে সমস্ত কাজগুলো হয় এই যদি সুষ্ঠু বিচার হয় তাহলে আমাদের সাধারণ জনগণ শান্তি ফিরে পাবে। অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব, প্রত্যেক দেশই তার স্বাবলম্বী হয়তো সব দিক দিয়ে স্বাবলম্বী হতে পারছে না বা পারে না, এক দেশ আরেক দেশ উপর নির্ভরশীল, এই জন্য আমাদের এক দেশের সাথে আর এক দেশে অন্যান্য দেশ আছে তার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এবং একে অপরের উন্নয়নের কাজে সহযোগিতা করতে হবে। এরপরে আমরা আসি যে সারা বিশ্ব জুড়ে তো এই SDG অর্জনের জন্য কাজ করে যাচ্ছে, তাহলে আমাদের কী করতে হবে, বাংলাদেশের জন্য কী করণীয় আছে, বাংলাদেশের জন্য আমাদের
পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই জন্য বাংলাদেশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে। পঞ্চবার্ষিকী বলতে বোঝায় পাঁচ বছর ব্যাপী আমরা কি করব, এসডিজি অর্জনের জন্য আমরা পাঁচ বছর ব্যাপী কি কি কর্মকাণ্ড হাতে গ্রহণ করব, সেগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকে। তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা। আমাদের দেশ তো উর্বর দেশ, তাহলে আমরা যদি উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করি তাহলে আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পারবো, আমরা নিজেদের খাবারের চাহিদা মিটিয়েও আমরা অন্যান্য দেশের সাথে অংশীদার হতে পারবো, অর্থাৎ বিক্রি করতে পারবো। মাতৃ ও শিশু মৃত্যুর হ্রাস, দূষণমুক্ত প্রাকৃতিক জলাশয় ও নিরাপদ পানি, কার্বন নিঃসরণ হ্রাসকরণ ও নবায়নের বড় সাশ্রয় জ্বালানি। কার্বন নিঃসরণ হ্রাসকরণ বলতে যে কলকারখানা বা যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কার্বন নিঃসরণ হয় ওগুলো যাতে কমে আসে সেদিকে ব্যবস্থা নিতে হবে। আর নবায়নযোগ্য যে সমস্ত জ্বালানি আমরা পুনরায় ব্যবহার করতে পারি এই সমস্ত জ্বালানি আমরা ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি যে গ্রামে যে গরু পালা হয় এই গরুর যে গোবর আছে এবং বাসা বাড়ি ঝাড়ু দিলে যে ময়লা আছে এই ময়লাগুলো আমরা ব্যবহার করে বায়োগ্যাস তৈরি করতে পারি এবং সেটা দিয়ে আমাদের রান্নাবান্নার কাজ ব্যবহার করতে পারি। তাহলে আর আমাদের কাঠ কয়লা দিয়ে পরিবেশ দূষণ হবে না এবং ওখানে যে বায়োগ্যাস তৈরি হবে সে সাথে যে সার তৈরি হবে কম্পোস্ট সার, উন্নত মানের সার তৈরি হবে, তাহলে এগুলো আমরা ব্যবহার করতে পারি। গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে, অর্থাৎ শিক্ষা নিয়ে আমরা যেন বেকার হয়ে বসে না থাকি, শিক্ষা এমন শিক্ষা নিতে হবে যে শিক্ষা আমরা কাজে লাগাতে পারি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে যেগুলো সেগুলো যেন ঠিকমতো কাজ করতে পারে, যে প্রশাসনিক বিষয়ে যারা আছে ইউনিয়ন পর্যায়ে আছে ইউনিয়ন, তারপরে উপজেলা, তারপরে জেলা, এখানে যে তারপরে আছে পার্লামেন্ট সদস্য, এরা সাধারণত গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এগুলো যেন ঠিকমতো কাজ করতে পারে, তাদের উপর উপকৃত দায়িত্ব তারা যেন ঠিকমতো পালন করতে পারে সেদিকে নজর রাখতে হবে এবং এগুলোকে শক্তিশালী করতে হবে। তো এইগুলো এসডিজি অর্জনের বাংলাদেশের লক্ষণ এবং করণীয়। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং এই বিষয়টা আরেকটু পড়বে। আজ এই পর্যন্ত রাখছি, খোদা হাফেজ।